খুশির ঈদ বিশ্বব্যাপী বয়ে এনেছে শান্তি। অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানি জনগণের ঈদকে আরও স্বস্তিদায়ক করতে কমানো হয়েছে রেলের ভাড়া। শনিবার দেশটির রেল ও বিমান চলাচল বিষয়ক মন্ত্রী খাজা সাদ রফিক ঘোষণা দেন, পাকিস্তানের সকল শ্রেণীর রেলের ভাড়ায় ছাড় দেয়া হবে 33%। এছাড়াও অভ্যন্তরীণ বিমানগুলোতে কার্যকর হবে 20% ছাড়, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। গেল সপ্তাহে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হয়েছে আরও $39,40,00,000। চীনের $130 কোটি ঋণের কিস্তি হাতে আসতে থাকায় বাড়ছে এ অর্থ। এতে করে দেশটির রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $443 কোটি। ইসলামাবাদের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রতিবেদন বলছে, চলতি বছর এপ্রিল পর্যন্ত দেশটিকে দেয়া ঋণ ও সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে $776 কোটি। 2019 সালে অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে IMF-এর কাছ থেকে $650 কোটি ঋণ নেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল পাকিস্তান, কিন্তু সে অর্থের $110 কোটি স্থগিত হয়ে রয়েছে। IMF-এর শর্তানুযায়ী ঋণ পাওয়ার জন্য ইসলামাবাদের কোষাগারে $600 কোটি থাকতে হবে। সম্প্রতি ইসলামাবাদকে $200 কোটি সহায়তা দিতে অঙ্গীকার করেছে রিয়াদ। কয়েকদিনের মধ্যে আরও $100 কোটি দেবে আবুধাবি, এমন খবরে আশ্বস্ত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। রিজার্ভের ভান্ডার বাড়তে থাকায় ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তানি রুপি। এক রুপি কমে বর্তমানে $1 বিপরীতে পাওয়া যাচ্ছে ২৮৩.৪৭ রুপি। একই সঙ্গে ঘুরে দাঁড়াচ্ছে দেশটির পুঁজিবাজার। শনিবার বন্ধের আগে চাঙা ছিল স্টক এক্সচেঞ্জ। পাকিস্তানের বন্যার পেরিয়ে গেছে প্রায় 7 মাস। স্মরণকালের ভয়াবহতম বন্যায় মারা গেছেন প্রায় 2,000 মানুষ, ক্ষতি হয়েছে কমপক্ষে $3,000 কোটি। এতদিন পেরিয়ে গেলেও ভালো নেই দেশটির বানভাসী জনগণ। পাকিস্তানের প্রায় 1 কোটি মানুষ সুপেয় পানির অভাবে ভুগছেন, যার মধ্যে অর্ধেকই পান করছেন দূষিত পানি। এমন অবস্থায় অপুষ্টিতে ভোগা শিশুদের হার বাড়ছে প্রতিনিয়ত। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা দেওয়ার সময় বানভাসী জনগণকে স্মরণ করেন। এ সময় তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত জনগণকে সহায়তা পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছে তার সরকার। দেশের ক্রান্তিকালে সৃষ্টিকর্তা দেশবাসীকে স্বাভাবিক জীবনে পৌঁছে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। নাফি আরমান মনন, এখন বিশ্ব।